আপনাদের কাজটা হবে সার্বজনীন, সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সবার মানবাধিকার রক্ষা করতে হবে। এবং আমি নিজে যদি একটু মানে ডিপ্রাইডেড হই, কিন্তু অপরের মানবাধিকারটাকে সমুন্নত রাখতে হবে, এই সহায়তা করতে হবে। আমি তাই আবারও আমাদের মানবাধিকার কর্মীদের সহ এখানে যারা প্রেস আছেন, এখানে যারা গোয়েন্দা সংস্থার ১০ই ডিসেম্বর ঐতিহাসিক বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবস উপলক্ষে লিগাল অ্যাকশন বাংলাদেশ সর্বক্ষেত্রে সমতা নিশ্চিত করা, আইনের শাসন যেন সকলের জন্য সমান হয় এবং নিরাপদ পরিবেশ যেন সুনিশ্চিত হয়। নিরাপদ পরিবেশ বলতে জামানা করে শুধুমাত্র রাস্তাঘাট বা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ নয়, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান, কর্মস্থল এবং অফিস আদালত, রাস্তাঘাট সর্বক্ষেত্রে যেন নিরাপদ পরিবেশ বজায় থাকে, সর্বক্ষেত্রে যেন আমরা নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করতে পারি এবং আইনের শাসন যেন সকলের জন্য সমান সুনিশ্চিত করতে পারি। আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার যেন আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গেঞ্জি দিন গুলো